এটা করে যেটা হয়, তার পিছনে পুরো হচ্ছে শোল্ডার, তার মাথার পুরো অংশটা চলে আসে, যেটা করে দিতে পারছেন। এটাকে আমরা বলে হচ্ছে শর্ট টাইম মাইক্রোফোন। শর্ট রংপুরে আর পাঁচ দিনব্যাপী যে ইয়থ জার্নালিস্ট বুট ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং সেখানে আমি উপস্থিত হয়েছি, এবং লাল সবুজ সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এবং এইখানে একজন তরুণ তরুণী যারা মুঠোফোন দিয়ে ভিজুয়াল গল্প তৈরি করার প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা মানবাধিকার বিষয়গুলোর উপরে তাদের গল্পগুলো তারা তৈরি করবে। সে একজন নারী, শাড়ি পরে এসছে এবং তার সঙ্গে তোমরা গল্প করছো, সে গল্পের মধ্যে দিয়ে উঠে আসছে তার কথা। সাধারণত মানুষ হিসেবে আমরা যেসব অধিকার পেয়ে থাকি এই রেল লাইনের পাশে যেসব মানুষ আছে তারা বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত আছে। ব্যবহারও খারাপ করে, তারপরেও আমরা এখানে আসি কেনে যে আমাদের জায়গা জমিন নাই, কোথায় যাব, বাসা বাড়িতে একটা যাব, বাসা ভাড়া দিব না, নিজে কামাই করিয়া খাবো না বাচ্চার ঘর পুষবো। দেখো আমার চোখ তোমাদের